আপনার দোকানে আসা ক্রেতাদের পরিমাপে কম দিচ্ছেন, তাহলে আপনার উপর আসতে পারে মহা বিপদ। যদি তাই করে থাকেন তাহলে এখনই সাবধান হয়ে যান। বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরের বেলদাতে চষে বেড়ালেন উপভোক্তা বিষয়ক দপ্তরের অধীন পরিমাপ দপ্তরের আধিকারিকেরা। বেলদাতে দৈনিক বাজার বসে, মাছ থেকে আনাজ। এই বাজারে বাজার করার সময় এক ক্রেতাকে পরিমাপে কম দিয়েছেন এক ব্যবসায়ী, এমনই অভিযোগ পায় সংশ্লিষ্ট দপ্তর। এরপরই ওই ব্যক্তিকে দিদিকে বলো প্রকল্পে ফোন করে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে উপভোক্তা বিষয়ক বিভাগের অধীন পরিমাপ দপ্তরের আধিকারিকেরা বেলদা থানার পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল থেকে বেলদা ডেলি মার্কেটে সবজি, মাছ ও মাংস দোকানে অভিযান চালায়। পাশাপাশি পরিমাপের যন্ত্র, দাঁড়িপাল্লা, বাটখারা, পরিমাপ ঠিক আছে কিনা তা খতিয়ে দেখেন। ওজনের গরমিলও রয়েছে, একাধিক পরিমাপ যন্ত্র বাজেয়াপ্ত করেন আধিকারিকেরা। আপনার কি কি জিনিস সিজ করেছে? মানে কি আপনাদের নামে অভিযোগ আছে যে আপনারা নাকি কম দেন মাছে, নাকি বেশি জল দেন? দপ্তর সূত্রে খবর, বেলদার ডেলি মার্কেট থেকে মাছ বিক্রির সময় বেশ কয়েকজন বিক্রেতা মাছ ওজনের সময় ওজনে কম দেন বিক্রেতারা। শুধু তাই নয়, এর প্রতিবাদ করাতেও ক্রেতাদের সাথে নাকি অসভ্য আচরণ করেন কতিপয় ব্যবসায়ী। তাই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বেশ কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপ করতে দেখা যায় আধিকারিকদের। কার চুরি করছি বলতে এইসব মেশিন পত্র কি আর আমরা ডেলি দেখতে পারবো না? ডেলি আমরা এটাকে সুন্দরভাবে রাখতে পারবো? প্রতিদিন ওজন কি সকালে উঠে গেলে দেখা যাবে? আমরা তো রিনিউয়াল করে এসছি, রিনিউয়াল কাগজপত্র আমার কাছে উঠছে, দাঁড়ি পাল্লাও আমার উঠছে, অথচ উনারা বলছেন না ওজন কম হচ্ছে, তার জন্য তো দায়ী আমরা হতে পারি না। সেক্ষেত্রে আপনারা কি মেপে দেখেন না প্রত্যেক দিন? যে প্রতিদিন কি মেপে দেখা সম্ভব হয় কোনো দোকানদার? প্রতিদিন কি এগুলো দেখা সম্ভব হয়? এবারে এখানে জল থাকে বা আপনার গাছপালা পরবর্তীতে এই অভিযান চলবে বলেও জানিয়েছেন পরিমাপ দপ্তর। যদিও বিক্রেতাদের বক্তব্য তারা সঠিক ওজনে সামগ্রী বিক্রি করেছেন, নিয়মিত বাটখারা বা দাঁড়িপাল্লা খতিয়ে দেখেন তারা, তারপরই ব্যবসার কাজে সাহায্য করেন।